हेलो व्यूअर्स, केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। बांगला इलेक्ट्रिकल इलेक्ट्रॉनिक्सर पक्ष थेके आपनादेर जानाई अनेक शुभेच्छा ओ अभिनंदन। प्रतिदिनेर मतो आजके नतून एकटि भिडियो निये हाजिर होलाम। आजके आमी आपनादेरके एकटि मैगनेटिक कंडक्टर साहाज्ये इंटरलकिं वायरिंग डायग्राम सार्किट करे देखाबो। ताई चलुन देरि ना करे भिडियोटि शुरू करा जाक। व्यूअर्स, देखते पाच्छेन आमार हाते एकटी मैगनेटिक कंडक्टर इंटरलकिंग वायरिंग सार्किट डायग्राम। डायग्रामटी आपनारा देखते पाच्छेन जे ओवरलोड हुए, अफ पुश हुए, अन पुश हुए, आमादेर एनसी हुए, आमादेर के ओवान कंडक्टरे चले गेछे। तारपर अपर पाशेओ एइभाबे ओवरलोड, अफ पुश, अन पुश एबं एनसी हुए आमार कोयल टूते चले गेछे। তাই চলুন আমরা এই সার্কিট ডায়াগ্রামটা করে দেখি। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারলকিং সিস্টেম। হ্যালো ভিউয়ার্স, এই সার্কিটটি করার জন্য আমরা এখানে একটি অফ পুশ এবং এখানে অন পুশ, এই দুটা অন এবং অফ পুশ ব্যবহার করব একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য। এই পাশেও এই ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য একটি অফ পুশ এবং একটি অন পুশ, এবং লাইন সিঙ্গেল ফেজ লাইন সাপ্লাইয়ের জন্য আমরা এই সিঙ্গেল ফেজ একটি সার্কিট ব্রেকার ব্যবহার করব। তাহলে চলুন শুরুতে আমরা ওয়্যারিং শুরু করি। ওয়্যারিংয়ের জন্য আমরা শুরুতে এখানে একটি ব্রেকারের একটা ফেজ নেব। ফেজ নিলাম, ফেজ নিয়ে আমি একটি অপুষ সুইচে দিব, অপুষ সুইচে ব্যবহার করব। অপুষ সুইচের এনসিতে দিব, এখানে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অন পুশের অপুষ থেকে একটি এনসি থেকে একটি তার নিলাম এবং অন পুষে একটি এনোতে গেল। এনোর প্রথম প্রান্ত থেকে আমার কন্ডাকের এনোতে গেল সরাসরি, এবং এই অন পুষের পরের এনো প্রান্তে থেকে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টের এনোতে যাবে। প্রথম কন্ডাকে এনোতে দিলাম, এনোতে দিলাম এবং এই অ্যানো থেকে একটি তার বের হয়ে আমাদের এই কন্ডাক্টের এনসিতে যাবে। এই কন্ডাক্টের এনসি পয়েন্ট এটা আমাদের অক্সিলারি কন্ডাক্ট। এবং এখান এই এনসি থেকে আউট হয়ে আমার এখান থেকে আউট হয়ে আমার এই কয়েলের কয়েলে যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে। এ ওয়ানে দিলাম,
আমার এই কন্ডাক্টের কানেকশন শেষ, আমরা এই পাশের এই পুশ সুইচ দিয়ে এই কন্ডাক্টের কানেকশন করব। হ্যালো ভিউয়ার্স, আমি এই অফ পুশটা কানেকশন করলাম এনসিতে, এবং এনসি থেকে আউট হয়ে এটা আমাদের অন পুশের এনওতে গেছে, এবং এনও থেকে সরাসরি আমাদের একটি তার এই কন্ডাক্টের এনওতে যাবে। এই কন্ডাকে এনোতে দিলাম, এই কন্ডাকে এনোতে দিলাম, এবং এই অনপুশের আরেক প্রান্ত থেকে একটি তার আমাদের বের হবে। এনওর ওপর প্রান্ত থেকে একটি তার বের হবে, বের হলো। আমি অপর পাশে এনওতে দিব, অপর পাশের এনওতে দিলাম, এবং এনও থেকে একটি তার বের হয়ে আমার এই কন্ডাক্টের এনসিতে যাবে। এই কন্ডাক্টের এনসিতে দিলাম, এনসির প্রথম প্রান্তে দিলাম, এবং এই কন্ডাক্টের অপর পাশের এনসি থেকে অপর একটি তার বের হয়ে আমার এই কন্ডাক্টের কয়েলে যাবে। কয়েলের কন্ডাকে গেল, এখন আমরা বাকি দুই কয়েলে নিউট্রাল দিয়ে নিব। আমি এই কয়েলে নিউট্রাল দিয়ে নিব এ টুতে, এবং অপর আরেকটি কয়েলেও নিউট্রাল দিয়ে নিব। এবার আমি কন্ডাক্টটি অন করে দেখাবো। এই কন্ডাক্টের জন্য আমার অন এবং অফ দুটি পুশ বাটন, এই কন্ডাক্টের জন্য আমার অন এবং অফ দুটি পুশ বাটন। এখন যেহেতু আমাদের এটা ইন্টারলকিং সিস্টেম করা, আমি যদি প্রথমে এটা অন করি তাহলে এটা আমার কখনোই অন হবে না অফ না করা পর্যন্ত। তাহলে অন করলাম, অন করলাম, কন্ডাক্টটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কন্ডাক্টটি অন হয়ে গেছে। এবং এটা অন হওয়ার সাথে সাথে আমার এটার এনসির মাধ্যমে আমার লাইন এই কয়েলে চলে যাচ্ছে। যেহেতু আমার কন্ডাক্টটি অফ আছে এই পাশের, এই জন্য আমার লাইনটি এটার মাধ্যমে পাস হয়ে আমার এই কন্ডাক্টটি অন হয়েছে। এখন আমি যদি এটা অন করি অন হবে না, এটা এখন আমরা অফ করব। তারপর অফ করার পরে যদি এটা অন করি সেই ক্ষেত্রে অন হবে, এই যে অন হয়ে গেছে। এটাও এইভাবে আমাদের কন্ডাক্ট লাইন হয়ে এটার এনসির হয়ে এটা কয়েলে চলে আসছে। যেহেতু আমাদের কোয়েলটি অফ, এই জন্য এনসি হয়ে আমাদের লাইন পাস হয়ে এটাতে আসছে, এবং এটা নর্মালি ওপেন অবস্থায় বর্তমানে হয়ে আছে।
এটা যদি আমি অন করি অন হবে না, অফ না করা পর্যন্ত এটা অন হবে না, অফ। এখন আমরা এটা আবার অন করতে পারবো, অফ অন অফ। এভাবে আমরা একটি ইন্টারলকিং সিস্টেম আমরা খুব সহজে করতে পারি দুটা অন অফ পুশ বাটন সুইচ ব্যবহার করে। এটা আমাদের যেহেতু অনেক সেফটির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিতে, জেনারেটর এবং আরবির ক্ষেত্রে আমরা এটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। এবং আপনারা যদি ডায়াগ্রাম দেখেন, ডায়াগ্রাম আমাদের খুব সহজে দেওয়া আছে, আপনারা ডায়াগ্রাম দেখে দেখে এই সার্কিটটা খুব সহজেই করতে পারেন। যেহেতু আমাদের এখানে অনেক তার, এই জন্য বুঝতে অসুবিধা হইতেছে, তাই আপনারা যদি এই সার্কিট দেখে দেখে এই ডায়াগ্রাম দেখে দেখে করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। আশা করি বিষয়টি আপনারা মোটামুটি ভালোই বুঝতে পারছেন। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়াও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটার উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।